টাঙ্গাইলে মধুপুরে রেখা জুইলাসের দোকানে কটকেল ফাটিয়ে ডাকাতি আমাদের মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি জানান টাঙ্গাইল টাঙ্গাইলে মধুপুরে রেখা জুয়েলাসের দোকানে কটকেল ফাটিয়ে ডাকাতি আমাদের মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি জানান টাঙ্গাইলে মধুপুরে গত সোমবার ছয় জানুয়ারি সন্ধ্যা আনুমানিক সাড়ে সাত ঘটিকার সময় মধুপুর সাতি সিনেমা হল রোডে রেখা জুইলাসে এক দুর্দশ ডাকাতির ঘটনা ঘটেছে পাঁচ ছয় জনের সংঘবদ্ধ দলের মুখ ঢেকে অতর্কিত জুয়েলারির দোকানে প্রবেশ করে দেশি অস্ত্র বের করে মালিক দুলপ কর্মকারকে রড দিয়ে আঘাত করে অন্য অন্যরা দোকানের ডিসপ্লে রাখা তৈরি সব গহনাপত্র কয়েক মিনিটের মধ্যেই ব্যাগ বড়িতে করে আনুমানিক ষাট বড়ি স্বর্ণলঙ্কার এবং নগদ পঁয়ত্রিশ হাজার টাকা হাতে নিয়েছে কটকেল ফাটিয়ে ডাকাত দল উত্তর দিকে চলে যায় বলে রেখা জুইলাসের মালিক দুলব কর্মকার জানান ডাকাতির সময় বাইরে থাকা ডাকাত দলের কজন অন্যান্য ডাকার সদস্য কটকেল ফাটি এলাকায় আতঙ্কের সৃষ্টি করে রেখা জুইলাসের মালিক দুলভ কর্মকার জানান পাঁচ ছয়জন ডাকাত মুখ ডেকে অতর্কিতভাবে প্রবেশ করে এবং লোহার রড চাপাতি কোরাল ও চাকু বের করে বয় দেখায় এবং আমাকে রড দিয়ে কয়েকটি আঘাত করে ডাকাতরা দ্রুত ব্যা ব্যাগে গহনাপত্র ভরে উত্তর দিকে চলে যায় ডাকাতির এ খবর ছড়িয়ে পড়লে দ্রুত লোকজন ভিড় জমায় খবর পেয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে শহরে চতুর্দিকে বিভিন্ন রাস্তায় অভিযান চালাচ্ছে বলে মধুপুর থানার এসআই মোহাম্মদ রাসেল জানান ডাকাতির ঘটনা শুনে মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জোহরা উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সরোয়ার আলম খান আবু সহকারী পুলিশ সুপার সার্কেল কামরুল হাসান মধুপুর থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ তারেক কামাল বাইস চেয়ারম্যান শফি আহমেদ নাসির পৌর মেয়র মাসুদ পারভেজ পৌর মধুপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মোহাম্মদ সিদ্দিক হোসেন খান আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট ইয়াকুব আলী সহ অন্যান্য নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেছে কজন পথচারী জানান ঘটনাস্থলের উত্তর দিকে কয়েক গজ দূরে রাখা একটি টিকটিকি পিক আপ এ উঠে ডাকাত দল দ্রুত উত্তর দিকে চলে যায়